টক উইথ মন্টাস্টিক আমাদের নতুন প্রচেষ্টা নতুন ইনিশিয়েটিভ মন্টাস্টিক ফ্যামিলির প্রত্যেক সদস্যকে আমাদের তরফ থেকে নতুন বছরের গিফট আশা করি তোমরা এই ইনিশিয়েটিভের কথাটা অনেকেই জানো কারণ পুরোনো বছর মানে দু হাজার বাইশের লাস্ট যে লাইভ সেশন সেখানে আমরা অলরেডি এই নতুন ইনিশিয়েটিভের কথা অ্যানাউন্স করেছি যারা জানো তাদের জন্য তো খুবই ভালো আর যারা জানো না তাদেরকে বলে দিয়ে এই নতুন ইনিশিয়েটিভটা কী হতে চলেছে সেটা হলো এতদিন পর্যন্ত যেটা হতো সেটা হচ্ছে ওয়ান ওয়ে কনভারসেশন হতো মানে আমি শুধু বলে যেতাম এবং তোমরা তোমাদের যা যা কোয়ারি থাকতো সেটা কমেন্ট সেকশানে লিখতে এবং আমি চেষ্টা করতাম সেটা যথাসাধ্য আনসার দিতে তো আমি এই ওয়ান ওয়ে কমিউনিকেশনের মধ্যে একটা ফ্ল নোটিস করেছি সেই ফ্লটা হলো তোমরা তোমাদের কোয়ারিগুলো কমেন্ট সেকশানে বা টেলিগ্রামে বা মেলে তোমরা তোমাদের মতো বলতে কিন্তু আমিও চেষ্টা করতাম আমার যথাসাধ্য উত্তর দিতে কিন্তু যেটা মেন প্রবলেম হতো সেটা হচ্ছে টাইম তোমাদের আমি সঙ্গে সঙ্গে আনসার দিতে পারতাম না কারণ এই টোটাল যে চ্যানেলটা বা এই টোটাল মন্টাস্টিক ফ্যামিলিকে মেনটেন করি আমি এবং আমার হাজব্যান্ড এই দুজন মেম্বার তো আমাদের দুজনের সার্ভিস রয়েছে সংসার রয়েছে আর ছোটো বাচ্চা রয়েছে তোমরা তো জানোই তো সমস্ত কিছু ম্যানেজ করে সঙ্গে সঙ্গে আনসার দেওয়া পসিবল হয় না তো তাই আমার মনে হয়েছে যে তোমাদের সাথে আমার একটা কমিউনিকেশন গ্যাপ থেকেই যাচ্ছে এই কমিউনিকেশন গ্যাপটা একমাত্র ওভারকাম করা যায় যদি আমরা ডায়ালগ এস্টাবলিশ করতে পারি মানে একটা ডুয়াল ওয়ে কমিউনিকেশন এই আর এই ডুয়াল ওয়ে কমিউনিকেশানটা একমাত্র হতে পারে সেটা হচ্ছে যদি আমরা তোমাদের সাথে ওভার ফোন কথা বলতে পারি তো তাই আমরা ডিসাইড করেছি যে একটা কন্ট্যাক্ট নাম্বার তোমাদের সাথে শেয়ার করব যেখানে তোমরা ডিরেক্টলি আমার সাথে কথা বলতে পারবে প্রথমেই বলে দিই এটা একটা আমাদের পাইলট প্রজেক্ট প্রথমেই আমরা টায়ার বেসিসে শুরু করছি আমরা শুরু করছি থার্ড জানুয়ারি থেকে এই নতুন ইনিশিয়েটিভটা প্রত্যেক অড ডেতে আমরা তোমাদের সাথে ওভার টেলিফোন কনভারসেশন করব এবং সেই টাইমটা হচ্ছে সাড়ে সাতটা থেকে আটটা মানে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আটটা এবার কনট্যাক্ট নাম্বারটা বলছি সেটা হচ্ছে সবাই লিখে নিতে পারো বা সেভ করে নিতে পারো সেটা হচ্ছে এইট নাইন ওয়ান এইট ফাইভ তো এই কন্ট্যাক্ট নাম্বারে যে টাইমটা বলেছি সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আটটা এই টাইমটুকুর জন্যই হচ্ছে অ্যাভেলেবেল পাবে তাছাড়া দিনের অন্য সময় কিন্তু অ্যাভেলেবেল পাবে না তো থ্যাংক ইউ আর সবাইকে আমাদের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার তো সবাই সবাইকে রিকোয়েস্ট আমাদের এই নতুন ইনিশিয়েটিভটা পারলে সবার মধ্যে শেয়ার করবে যাতে প্রত্যেকজনই উপকৃত হয় আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থেকো থ্যাংক ইউ